আপনার জন্ম কোথায়? ঢাকাতে নয়াপল্টনে। এটাই আপনার দেশের বাড়ি বলতে কি এই ঢাকায়? হ্যাঁ, এটাই, এখানেই আমার জন্ম, এখানেই বড় হয়েছে। আপনার আব্বা কি করতেন? আমার বাবা ছিলেন লয়ার। কি নাম ওনার? এম ফজল হক। আচ্ছা। আর আমার মা, উনি অনেক যুগ আগে গান করতেন। আচ্ছা, কি নাম? অনেক যুগ আগে, আসিয়া হক। বেসিক্যালি আমার তো হাতে খড়ি আম্মার কাছেই। আচ্ছা। কারণ তখন নাকি আম্মা ওই অর্গান বাজাতেন খুব ভালো, এবং উনি বলতেন, এখন তো দুনিয়াতে নেই, বলতেন যে আমার কথা কোথাও বলবি নে, কিন্তু কথায় কথায় চলে এসছে। তারপরে 4.5 বছর বয়সে ওই আপনার ব্রিটিশ কাউন্সিলে একটা বাচ্চাদের কম্পিটিশন হয়েছিল, সেখানে তখন আমার বাবা বললেন যে ওকে দাও আমার মাকে। আচ্ছা। ওই শুরুটা ওখান থেকেই। আপনার পরিবার তো একদম শিল্পীর পরিবার বলতে, মানে আপনার ভাই বোন, ভাইদের কথা যদি ধরি, আমার ভাই, কয় ভাই বোন ছিলেন আপনারা? আমার তো 4 ভাইতে 2 ভাই নেই। দু ভাই নেই, প্রয়াত জাফর ইকবাল জি, আর অভিনয় চলচ্চিত্রে যিনি দীর্ঘদিন অভিনয় করেছেন জি, আর আমার বড় ভাই প্রয়াত আনোয়ার পারভেজ, যার অসংখ্য গান আমি গেয়েছি জি। আর জাফর ইকবালের তো নানান গুণ ছিল, যখন দেখেছি যে একদম শুরুতে ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি, বিটিভিতে মামুন ভাইয়ের প্রোগ্রামে একটা শোতে উনি আমাদেরকে নিলেন। আচ্ছা। জাফর গিটার বাজালো, আমি গান করলাম, আর পারভেজ ভাই গানটা শুরু করেছিল প্রয়াত করিম শাহাবুদ্দিন। ওই আনোয়ার পারভেজ খুব ভালোই বাজাতো ডাবল বেস। আচ্ছা। আমাদের 3 জনকে দিয়ে একটা অনুষ্ঠান করেছিলেন। আবার ইকবাল আবার ইয়ো বাজা, পিয়ানো বাজাতো খুব সুন্দর। আপনারা এই 2 ভাই 1 বোন? না, আমরা 7 জন, আমার 3 ভাই বোন মারা গেছে। গান শেখা এইভাবেই শুরু হলো, এবং পরে কি আপনি আর আপনার আম্মার কাছেই গান শেখা চালিয়ে গেলেন নাকি আরো অন্য স্যারের কাছে শিখেছেন? না, যখন প্রথম যেটা আমার ইশের মধ্যে আছে সেটা হলো যে ওই ব্রিটিশ কাউন্সিলের যে অনুষ্ঠানটা হলো জি জি, সেটার পরে নাকি আব্বা তো অনেক আগে মারা গেছেন 60-তে, তো আমি একেবারে ছোট অত বলতে পারবো না। পরে আমার মা আমাকে বলেছেন, প্রথম ওস্তাদ উনি দিল্লির থেকে এসেছিলেন, থ্রোট ক্যান্সার ছিল, ওস্তাদ মুনির হোসেন, তারপরে ওস্তাদ ফুল মোহাম্মদ, তারপরে ওস্তাদ আখতার সাদমানি। উচ্চাঙ্গ সঙ্গীত আমার একেবারে 15 বছর কন্টিনিউয়াসলি শুধু সারগাম। তারপর কিছুদিন গান শিখেছি শহীদ আলতাফ মাহমুদ, আমি মামা ডাকতাম, আমাদের বাড়িতে উনি কয়েকদিন ছিলেন, সুন্দর বেহালা বাজাতেন। ওই আলতাফ মামা তখন, আমি এটা ভুলতেও পারবো না, আমি আমার 1000 তারের বিনা ব্যালে, যেটা ওই যে এনামুল হক সাহেবের লেখা, হ্যাঁ, ওটার 8টা গান আলতাফ মামার সুর, খানাতা ওনাকে মামা ডাকতাম, উনি অনেক শিখিয়েছেন জি জি জি। বাংলার মুখ ছবিতে গান করলাম টাইটেল সং স্বাধীনতার পরপরই, উনি আমাকে গান থামিয়ে দিয়ে বললেন, দেখো প্লেব্যাক সিঙ্গিং অত সোজা নয়, তুমি মাইকের সামনে দেখাচ্ছেন, এভাবে থ্রোয়িং হবে, অনেক ওখান থেকেই শিখেছি আর কি, মূল জিনিসগুলো পেয়েছি আমি গানের মধ্যে, একটু নাটকীয়তা, একটু অভিনয়। এই যে আলতাফ মাহমুদ, উনি যে আলতাফ মামা যে ওই যে গানটা করেছিলেন আমাকে দিয়ে, ওই বেহুলার যে গান, সেই গানটার সময় উনি আমার সাথে ডুয়েট গিয়েছেন, যেটা ছবিতে রাজ্জাক কবরী গিয়েছিল, তো উনি ডুয়েট গিয়েই রেকর্ডিংয়ের মাঝখানে থামিতে বলেন, তোমার তো হচ্ছে না, তুমি আবার ফিরসে রিহার্সেল করো 2 ঘন্টা, আমি যে কাজগুলো দিচ্ছি সেটা হতে পারছে না, যেহেতু উনি আমি মেহনত করেছি, এবং উনি বারবার ধমক দিচ্ছেন, ওটাতেই শিখে ফেলেছি।